আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি তা হন্ডা অ্যাকর্ড 2.4 সিসি গাড়ির চেক ইঞ্জিন লাইট অন হয়ে আছে, দেখেন। তবে চেক ইঞ্জিন লাইটে জ্বলে ওঠার অনেকগুলো কারণ থাকে, সবগুলো কারণ অবশ্যই কেন জ্বলে আছে, কী কারণে জ্বলে আছে তা আমার চেক করার জন্য আমি এটা কম্পিউটার দিয়ে আপনাদের গাড়ি যদি চেক ইঞ্জিন লাইট জ্বলে ওঠে আগে এটা ভালো মেকানিকের কাছে যায়, কম্পিউটার দিয়ে স্ক্যান করে জানবেন কী সমস্যা এবং কেন জ্বলে আছে। তাহলে আমার এই গাড়ির আজকে যে ভিডিওটি এটা চেক ইঞ্জিন লাইট জ্বলার কারণ কী এবং কী কারণে জ্বলছে তা আমি চেক করে আপনাদের দেখাবো কী কারণে জ্বলে আছে এবং এর সমাধান কী। চেক ইঞ্জিনে জ্বলে উঠলে কখনো দেরি না করে খুব দ্রুত যে কোনো মেকানিকের কাছে যায় আপনাদের গাড়িটি আগে চেক করবেন, এর কারণটা কি আগে জানবেন। এখন আমি এখন কম্পিউটারতে স্ক্যান করব কি কারণে চেক ইঞ্জিন লাইট জ্বলে উঠে কারণটি জানার জন্য। দেখুন যে কোডটি করছে এটা হচ্ছে P1157, তার মানে আপনার অক্সিজেন সেন্সরের সমস্যা। অক্সিজেন সেন্সরের সমস্যার কারণেই এই চেক কোডটি উঠেছে বা চেক লাইটটি ডাশবোর্ড মিটারে অন হয়েছে। অক্সিজেন সেন্সরটি পরিবর্তন করা জন্য 5 নম্বর বক্স, অক্সিজেন সেন্সর খোলার জন্য এরকম বক্সই আছে, এটা ব্যবহার করে আপনাদের হয়তো অনেক সময় অনেক কিছু দিয়ে খোলা যায় না, 22 নম্বর স্প্যানার দিয়ে খোলা যায় না, অনেক সময় খোলা যায় অনেক গাড়ির। খুলে আগে অনেক সময় অক্সিজেন সেন্সর পরিবর্তন করে, আবার অনেকে এটা পরিষ্কার করে ব্যবহার করে, কিন্তু মনে রাখবেন যদি পরিষ্কার করে ব্যবহার করেন তাহলে এটা কিছু সময়ের জন্য ব্যবহার করা যায়, পরবর্তীতে আবার চেক ইঞ্জিন লাইট জ্বলে উঠে এটা কোনো সমাধান না, তবে পরিবর্তন করাই সবচেয়ে উত্তম। এটা দেখুন এই অক্সিজেন সেন্সরটি পুরাই নষ্ট হয়ে গেছে, এটা ব্যবহার করা সম্ভব না, আর এটা পরিষ্কার করলেও ব্যবহার করা যাবে না, এটা পরিবর্তন করতে হবে। তার জন্য আমি একটি নতুন অক্সিজেন সেন্সর, দেখুন এটা নতুন অক্সিজেন সেন্সরের মাথা সবসময় এরকম একটি সাদা ক্যাপ থাকে প্লাস্টিকের, তার মানে এটার ভিতরে যে একটি ঘাম জাতীয় গ্রিস থাকে যাতে অক্সিজেন সেন্সরে লিক না হয়, এই জন্য ক্যাপটি লাগানো থাকে এবং থ্রেটও যাতে নষ্ট না হয়। তবে অক্সিজেন সেন্সর খোলার আগে অ্যাডজাস্ট যতটুকু সম্ভব ঠান্ডা হলে সবচেয়ে উত্তম, গরম অবস্থায় খুলে এটা থ্রেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং অ্যাডজাস্ট লিক হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাডজাস্ট লিক হওয়ার কারণে হচ্ছে ইঞ্জিন লাইট জ্বলে ওঠার কারণ হতে পারে, এটা স্বাভাবিক। তাই এখন আমি এটা পুরোটা পরিবর্তন করে নতুন অক্সিজেন সেন্সরটি ব্যবহার করতেছি। অক্সিজেন সেন্সরের কাজ হচ্ছে আপনার ইঞ্জিনের অক্সিজেনের পরিমাণকে পরিমাপ করে নিয়ন্ত্রণ করা, আর অক্সিজেন সেন্সরের সমস্যা হলে গাড়ির পেট্রোল আগের তুলনায় এখন একটু বেশি লাগবে এবং ইঞ্জিনের শক্তিও আগের তুলনায় অনেকটাই কমে যাবে, এটাই সাধারণত অক্সিজেন সেন্সরের কাজ। আর আপনাদের গাড়ির কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এই ভিডিওর কোনো কথা বা ভাষা বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, বা আমি ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। আপনারা আমাকে যে কোনো সময় মেসেজ করে জানাতে পারবেন এবং আপনাদের গাড়ির কোনো সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা জানাবেন, আমি যতটুকু পারি সম্ভব আমার সাধ্য মতো আমি চেষ্টা করে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ।
এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করুন। এখন আমি কোডটি ক্লিয়ার করে দেখব, যদি অক্সিজেন সেন্সর ছাড়াও অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার কোড করার পরেও ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর চেক ইঞ্জিন লাইট জ্বলে উঠবে। তবে আশা করি অক্সিজেন সেন্সরের সমস্যা, যেহেতু অক্সিজেন সেন্সরটা পুরো নষ্ট হয়ে গেছে। দেখুন নো ফ্লেট কোড, এখন আমি স্টার্ট দিয়ে দেখবো। দেখুন কুঞ্চি অন করার সাথে সাথে চেক ইঞ্জিন লাইট অফ হয়ে গেছে। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।